নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা: অনুগ্রহের প্রতি জাগৃতি কোনো তীব্র যন্ত্রণাদায়ক মুহূর্তে অথবা দারুণ কোনো আনন্দদায়ক ঘটনার মাধ্যমে আসে। আজকের চমৎকার: আমি পলি মাকওয়ানা আহমেদাবাদ থেকে বলছি। শ্রী পরমজ্যোতি আলয় দর্শনে অংশ নিয়ে যে অভূতপূর্ব অভিজ্ঞতা লাভ করেছি সেটাই আমি এখন বর্ণনা করতে চলেছি। প্রথম আরতির পর আমি যখন চোখ বন্ধ করেছিলাম তখন শ্রী পরমজ্যোতি আমাকে আমার শরীরের একটি ক্ষুদ্রতম কোষের দিকে দৃষ্টি আকর্ষণ করে অনুভব করান, পরমজ্যোতি নামক এই বিশাল মহাসমুদ্রে আমি ওই কোষের মতোই ক্ষুদ্র। আমি যেন পরমজ্যোতির মধ্যে একটি ক্ষুদ্রতম ভাসমান বস্তু। তখন আমি দেখতে পেলাম ক্ষুদ্রতম বস্তুর ন্যায় আমার আত্মা কিভাবে এই পৃথিবীর বুকে ঝরে পড়ল। মহাকাশ থেকে যেমন তারা ঝরে পড়ে, ঠিক তেমনই আমার আত্মা খুব ধীরে ধীরে অবতরণ করল। একটি গোলাকৃতি বস্তু একদম সঠিক সময়ে উন্মুক্ত হল, যার মাধ্যমে আমি পৃথিবীতে প্রবেশ করলাম। ওই সময় আমার অন্তর আনন্দে পূর্ণ হয়ে উঠেছিল, কারণ আমি দেখতে পাচ্ছিলাম আমি আমার মায়ের গর্ভে প্রবেশ করছি। আমি অনুভব করতে পারছিলাম আমাকে পেয়ে মা কত খুশি হয়েছেন। সত্যি কি অবিশ্বাস্য অনুপম এই অনুভূতি! এরপর আমি প্রত্যক্ষ করলাম সেই অবস্থা যখন আমি আড়াই বছরের শিশু। পা ভেঙে যাবার জন্য প্রায় 3 মাস আমাকে একদম বিছানায় শুইয়ে রাখা হয়েছিল। আমি দেখতে পাচ্ছিলাম মা আমাকে বিছানায় শুইয়ে রেখে ঘরের কাজে ব্যস্ত রয়েছেন, কিন্তু আমি একা নই, শ্রী পরমজ্যোতি আমার সঙ্গে রয়েছেন। আমি বুঝতে পারলাম সেই তখন থেকেই শ্রী পরমজ্যোতি আমার সঙ্গে রয়েছেন। তার ঐশ্বরিক ভালোবাসা আর বন্ধনকে আমি অনুভব করতে পারলাম। ছোটবেলায় বিভিন্ন ঘটনায় আমি প্রত্যক্ষ করলাম আমি আমার বাবা মা এবং শ্রী পরমজ্যোতির ভালোবাসা এবং যত্নে অতিবাহিত করেছি, এবং আমার বর্তমানের সুখস্থিতি সেই ছোটবেলার যত্ন এবং ভালোবাসারই প্রতিফলন। এই পুরো ঘটনাটাই নাথামে অনুষ্ঠিত পূজার 5-7 মিনিটের মধ্যেই ঘটেছিল, এবং একদম সঠিক সময়ে আমি শুনতে পেলাম দাসাজি বলছেন, শ্রী আম্মা ভগবান অনুগ্রহী তোষ্মি। এই ঘটনার পর থেকে শ্রী পরমজ্যোতি আমার ভেতরের শিশুটিকে লালন করে চলেছেন এবং অন্যদের কাছে আমাকে ভালোবাসার পাত্রী করে তুলেছেন। এমন এক অবিস্মরণীয় অভূতপূর্ব ঘটনার সাক্ষী করার জন্য তোমাদের অসংখ্য কৃতজ্ঞতা জানাই, প্রিয় আম্মা ভগবান।